এবার আসুন অ্যাডোব ইলাস্ট্রেটরের আরও একটি পাওয়ারফুল এরিয়া যায়, সেটি হচ্ছে আমাদের বিশেষ করে ট্রান্সপাইসি। ট্রান্সপাইসিটি এমন একটি জিনিস, যে কোনো একটি অবজেক্টকে জাস্ট আপনি ড্র করলে সেটির যে এক্স্যাক্ট ট্রান্সপাইসি ভ্যালু থাকবে, আমরা ট্রান্সপাইসিটি একটু এখান থেকে ড্র্যাগ করে সরিয়ে নিয়ে আসি পরবর্তীতে, যাতে এটি ক্লাস না হয়ে যায়। এখন খেয়াল করুন, এখানে অপাসিটি যদি জিরো থাকে দেখতে পাবেন না, 100% থাকলে পুরোপুরি, এবং এখান থেকে 90%, 50% এবং 10% খেয়াল করুন, এখানে কালারের ভেরিয়েশন চেঞ্জ হচ্ছে। শুধু তাই নয়, আপনি যখন আপনার অবজেক্টকে 100% রাখবেন তখন কিন্তু ডিফল্ট অবস্থায় থাকবে। এবার আসুন একটি অবজেক্টকে জাস্ট একটু কপি করে আল্টার চেপে এখানে সরিয়ে নিয়ে আসুন। উপরের অবজেক্টটিকে যখন 50% আপনি এখানে দিবেন তখন দেখুন যে এখানে আমাদের ভ্যালু কিন্তু ঠিক রয়েছে, কিন্তু এখান থেকে 50% অপাসিটি নিচের লেয়ার দেখতে পাচ্ছেন। দুটির স্ট্রোক কালার নন করে দিন, তাহলে আরও ক্লিয়ার বুঝতে পারবেন। তো এরপর আমরা এখান থেকে অপাসিটি চেঞ্জ করি অন্য একটি কালারের মধ্যে, এমন আরও একটি কপি করলাম এবং এটির কালার আমরা পরিবর্তন করলাম, তখন আমাদের 50% কালার এই তিনটির মধ্যে এখানে খেয়াল করুন মিক্স হচ্ছে। একটি হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড নেই, আরেকটি হচ্ছে আমাদের 50% 50% অপাসিটি, এবং একটি হচ্ছে টোটালি 100% অপাসিটি। এটি হয়তো সবাই কম বেশি জানেন যে অপাসিটি কীভাবে ব্যবহার করা যায়। অপাসিটি মাস্ক নামে একটি মাস্ক রয়েছে, অপাসিটি মাস্ক কীভাবে করতে পারবেন? অপাসিটি মাস্ক হচ্ছে আপনার বিশেষ করে সাদা এবং কালো এই দুটির ভিতরে বিশেষ করে গ্রেডিয়েন্ট টাইপের কালার দিয়ে আপনি অপাসিটি মাস্ক করতে পারেন। তো অপাসিটি মাস্ক নিয়ে যদি আপনি জানতে চান, এখান থেকে জাস্ট একটি ইমেজ অথবা যে কোনো জিনিসকে আমরা এখানে জাস্ট ইনসার্ট করি, আমরা এখানে একটি ইমেজকে ইনসার্ট করব এবং এই ইমেজটিকে আমরা রিসাইজ করে ছোট করব। ছোট করার পর আমরা এখানে জাস্ট একটি রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার তৈরি করব, এই জন্য অবশ্যই আমাদের একটু রাউন্ডেড হতে হবে। এরপর খেয়াল করুন, আমরা জাস্ট এখানে কালারে গিয়ে লাইট টাইপের কোনো কালার সিলেক্ট করলাম, যেমন এখান থেকে লাইট গ্রে, এবং এখান থেকে দুটি অবজেক্টকে আপনি সিলেক্ট করবেন, এবং সিলেক্ট করার পর এখানে আপনি ট্রান্সপাসিতে গিয়ে মেক অপাসিটি ম্যাস্ক। এখানে খেয়াল করুন, আপনি যখন গ্রে কালার দিয়েছেন তখন অপাসিটি ম্যাক্সে কালারটা কিছুটা পরিবর্তন হবে। এই ক্ষেত্রে আপনি যদি ডার্ক টাইপের কালার দেন তাহলে দেখবেন যে এখানে কোনো পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন না, অলরেডি এটি অ্যাপ্লাই হয়ে গেছে। তো এবার আমরা একটু ডার্ক টাইপের কালার দেই এবং এখানে দুটিকে সিলেক্ট করে মেক অপাসিটি ম্যাস্ক। আমরা কিন্তু এখানে কিছু দেখতে পারছি না, কারণ এটি ডার্ক টাইপের কালার। কিন্তু এখান থেকে অপাসিটি ম্যাস্ক যখন করবেন, আপনি এখানে খেয়াল করুন আপনার অবজেক্ট সিলেক্ট হয়েছে, আপনি অবজেক্টের কালার এখান থেকে যদি রিয়েল টাইম পরিবর্তন করেন এবার, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে অপাসিটি মাস্ক কীভাবে কাজ করে। আপনি যে কোনো একটি কালার সিলেক্ট করে ওকে প্রেস করবেন, ঠিক সেই কালারটি এখান থেকে অ্যাপ্লাই হবে আপনার মাস্কের ওপর। এবার আসুন এই ধান্দাটি আপাতত ছাড়ি, অপাসিটি মাস্ক বা ক্লিপিং মাস্ক যাই হোক, দুটি আমাদের মাস্ক। এবার এটিকে একটি গ্রেডিয়েন্ট কালার দিয়ে আপনি ফিল করবেন, সিম্পল একটি গ্রেডিয়েন্ট। এবং গ্রেডিয়েন্ট কালার দিয়ে যখন ফিল করবেন তখন দেখবেন যে এটি যে সাইডে আপনার ডার্ক এরিয়া সেই সাইডে ভিজিবল, যে সাইডে হোয়াইট এরিয়া সেই সাইডে হোয়াইট। তো আপনি এই অপাসিটি মাস্কটি জাস্ট এখান থেকে ডিলিট করে দিন এবং নতুন করে একটি ড্র করুন। ড্র করার পর আপনি দেখতে পাচ্ছেন যে যখনই আপনার অপাসিটি মাস্ক সিলেক্ট থাকবে তখন একটি অপাসিটি মাস্ক এখানে তৈরি হবে। আপনি ডি সিলেক্ট করে অন্য কোথাও তৈরি করুন, তারপরও আপনার অপাসিটি মাস্ক এখানে। এখানে নর্মাল অবস্থায় যদি আপনার অবজেক্ট সিলেক্ট থাকে, এই অবস্থায় যদি আপনি এখানে ড্র করেন, তাহলে দেখতে পাবেন যে এটি কোনো অপাসিটি মাস্ক তৈরি হয়নি। তো যখন আপনি দুটি সিলেক্ট করবেন এখানে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন, আপনি এখানে যদি জাস্ট এখানে ক্লিপ করেন তাহলে একটি ক্লিপিং মাস্ক তৈরি হবে। সেকেন্ডটি আপনি যদি এটি অপাসিটি মাস্ক তৈরি করেন এখান থেকে মেক মাস্ক, তখন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে হোয়াইট এরিয়া টোটালি ডিজেবল এবং এখানে আমার যেটি ডার্ক এরিয়া সেটি আমাদের ভিজেবল। এটি হচ্ছে আমাদের অপাসিটি ম্যাস্ক। এবং এখান থেকে যদি
আপনি আপনার অপাসিটি মাস্ককে মডিফাই করতে চান সেক্ষেত্রে অবজেক্টকে সিলেক্ট করুন এবং আপনার গ্রেডিয়েন্ট যে গ্রেডিয়েন্টটি রয়েছে জাস্ট কালারটি সিলেক্ট করে আপনি যদি এখান থেকে এভাবে ড্র্যাগ করে ব্ল্যাক এরিয়া বাড়িয়ে নিন গ্রেডিয়েন্ট কালারের তাহলে দেখতে পাবেন যে কোন ধরনের পরিবর্তন আসে এবং এখানে আপনি ডবল ক্লিক করে অন্য কোনো কালার এভাবে রিয়েল টাইম সিলেক্ট করে দেখতে পারেন যে অপাসিটি মাস্ক আমাদের কিভাবে কাজ করে। এটি কিন্তু অত্যন্ত মজার একটি অপশন, আপনি ব্যবহার করতে পারেন। রিলিজ দিলে অপাসিটি মাস্কটি রিলিজ হবে, আপনি এখান থেকে ডিলিট করে নিতে পারেন। এবার আসুন এটিকে জাস্ট অল্টার চেপে আমরা একটি কপি করি। কপি করার পর এখান থেকে নর্মাল থেকে মাল্টিপ্লাই এবং স্কিন এবং এখান থেকে ওভারলি এবং এখান থেকে জাস্ট হিউ আপনি পরিবর্তন করতে পারেন। ডিলিট করি, মোটামুটি আমার মনে হয় আপনারা বুঝেছেন। এবার আসুন আমরা এখান থেকে জাস্ট স্টার্ট টুলের মাধ্যমে এখানে একটি ত্রিভুজ অঙ্কন করি এবং ত্রিভুজ অঙ্কন করার পর আমরা এটিকে জাস্ট সলিড একটি কালার অ্যাপ্লাই করব। সলিড কালারের ক্ষেত্রে আপনারা অবশ্যই এখান থেকে সলিড কালার সিলেক্ট করে নিলেও হয়। এরপর আপনি একটু মডিফাই করতে পারেন, যেমন আপনি মডিফাই করার ক্ষেত্রে আপনি যে কোনো একটি পয়েন্টকে সিলেক্ট করলে এখানে দেখতে পাচ্ছেন যে কনভার্ট, তো আপনি এটিকে জাস্ট কনভার্ট করতে পারেন। আপনার যে পয়েন্টগুলো কনভার্ট করা দরকার আপনি এখান থেকে সিলেক্ট করে জাস্ট তিনটি পয়েন্টকে আপনি কনভার্ট করে নিলেন। তো কনভার্ট করলে এটি কিন্তু আকার আকৃতি কিছুটা পরিবর্তন হয়েছে। এবার আর ফর রোটেশন, এখানে অল্টার চেপে আমি জাস্ট একটা কপি করব এবং কন্ট্রোল ডি চেপে অনেকগুলা কপি আমি এখানে জাস্ট করে নিলাম। এবং করে নেওয়ার পর আমি কিন্তু এখানে একটি ফ্লাওয়ারের মতো দেখতে পাচ্ছি, কিন্তু এটির কিন্তু তেমন কোনো পরিবর্তন বা তেমন কোনো কিছু বুঝতে পারছি না। তবে আমি এখন দেখাবো যে কীভাবে এটি অনেক চমৎকার একটি ইফেক্ট হয়। যখন আপনি এটিকে আগে মাল্টিপ্লাই সিলেক্ট করবেন এবং মাল্টিপ্লাই সিলেক্ট করার পর সেম একই ইফেক্ট আপনি এই মাল্টিপ্লাইয়ের উপর যদি করেন, আর ফর রোটেশন এখানে পয়েন্টটি আনেন এবং অল্টার চেপে জাস্ট একটি স্ন্যাপ যখন হয় তখন আপনি এটিকে ছেড়ে দিন এবং ডি দিয়ে কপি করুন। এবার কিন্তু আপনার ব্যতিক্রম ধরনের একটি ইফেক্ট পেয়েছেন এবং আপনি সবগুলো অবজেক্টকে সিলেক্ট করে এখান থেকে ওভারলি সিলেক্ট করুন। দেখুন এটি কিন্তু চমৎকার একটি ফুল তৈরি হয়েছে এবং এটি আপনার একটি আর্ট। ওভারঅল সব কালার যদি আপনি যে কোনো সময় পরিবর্তন করেন এবং এই কালারটি হতে পারে ইউনিক টাইপের কোনো একটি কিছু এবং আপনি এভাবে মাল্টিপ্লাই থেকে ওভারলি, ওভারলি থেকে স্কিন এবং স্কিন থেকে আপনি এখান থেকে জাস্ট সফট লাইট এবং সফট লাইট থেকে আপনি কখনো যদি চান হার্ড লাইটে যেতে পারেন, তখন প্রত্যেকটি ওভারলি স্ট্যাটাস আপনার শেপকে নতুন করে একটি রূপ দান করবে এবং অবজেক্ট এখান থেকে এক্সপ্যান্ড যখন করবেন তখন টোটালি এটি একটি অবজেক্ট পরিণত হবে এবং এই অবজেক্ট আপনি যে কোনো সময় আপনি আপনার ড্র্যাগ করে এখানে একটি স্যাম্পল ক্রিয়েট করতে পারেন। পরবর্তীতে ডিলিট করার পরও বারবার একই অবজেক্ট বিভিন্ন জায়গায় আপনি এভাবে ইনসার্ট করতে পারবেন, নট ব্যাড। তো যাই হোক, আমি সিম্পলি দেখালাম যে কীভাবে আপনি আপনার অ্যাপিয়ারেন্স প্যানেলকে ব্যবহার করতে পারেন।